ইতিমধ্যেই রাজ্যে আবারও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং কীভাবে আপনারা এখানে অ্যাটেন্ড করবেন, এর পাশাপাশি আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, এর পাশাপাশি আপনাদের কবে সেই ইন্টারভিউ হচ্ছে এবং কোথায় সেই ইন্টারভিউ হচ্ছে, অর্থাৎ রাজ্যের কিন্তু প্রত্যেক জেলার ছেলেমেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা কিন্তু আপনারা এখানে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে আপনারা এখানে কিন্তু নিয়োগ হতে পারেন। তো চলুন আমরা দেখে নিই বিস্তারিত তার আগে আপনি যে কাজটি করতে হবে। আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার নিচে লাইক বাটনটি রয়েছে, এই লাইক বাটনটি ক্লিক করে ভিডিওতে লাইক দিয়ে দিন। আর যে লাল রঙের সাবস্ক্রাইবার দেখতেই পাচ্ছেন সাবস্ক্রাইবারে ক্লিক করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বাটনটিকে অল করে রাখুন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। তো এখানে টোটাল কিন্তু পোস্ট রয়েছে 60টি। তো 60টি পোস্টের জন্য কিন্তু 60টি সিটে রয়েছে, শূন্যপদ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের জন্য একটি করে শূন্যপদ রয়েছে। তার পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, অর্থাৎ কোন পোস্টে কোন ক্যাটাগরিকে নেওয়া হবে। এখানে প্রথমে কিন্তু রয়েছে লাইব্রেরি পিয়ন, দ্বিতীয়ত রয়েছে পিয়ন। তো আমরা প্রথমে দেখেন লাইব্রেরি পিয়নের জন্য কিন্তু একটি পোস্ট রয়েছে, সেটা হলো ক্যাটাগরি আনরিজার্ভ। এবং আপনাদের ইন্টারভিউ হবে অর্থাৎ লাইব্রেরি পিয়নের, সেটা কিন্তু 4/3/2020, অর্থাৎ মার্চ মাসের 4 তারিখ। আপনাদের কোন সময় উপস্থিত হতে হবে সেটা কিন্তু বলা রয়েছে, 10টা থেকে 12টার মধ্যে আপনাদের কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে, অর্থাৎ লাইব্রেরি পিয়নের 4/3/2020। পিয়নের জন্য রয়েছে একটি সিট, এসসিদের জন্য এখানে 5/3/2020 আপনাদের ইন্টারভিউ হবে 10টা থেকে 12টা। এর পাশাপাশি রয়েছে কিন্তু 3 নম্বর পোস্টে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে একটি সিট রয়েছে আনরিজার্ভ। এবং 6/3/2020 আপনাদের ইন্টারভিউ হবে 10টা থেকে 12টার মধ্যে। তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জিওগ্রাফি, একটি পোস্ট রয়েছে ইউআরদের জন্য। 11/3/2020 আপনাদের ইন্টারভিউ হবে 10টা থেকে 12টার মধ্যে। পঞ্চমত পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে একটি পোস্ট রয়েছে এসটিদের জন্য। 11/3/2020 আপনাদের ইন্টারভিউ হবে 12টা, অর্থাৎ 12:30 থেকে 2টার মধ্যে। এরপর 6 নম্বরে একটি পোস্ট রয়েছে হলো কি ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার, এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ রয়েছে এবং এটা কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে 12/3/2020 10টা থেকে 12টার মধ্যে। এবং 7 নম্বরে একটি পোস্ট রয়েছে, সেটা হলো কি পার্ট টাইম কর্মবন্ধু, এই পোস্টে কিন্তু একটি সিট রয়েছে এবং সেটা কিন্তু ইউআরদের জন্য রয়েছে আনরিজার্ভ। পার্ট টাইম কর্মবন্ধু পোস্টে ইন্টারভিউ হবে কিন্তু 12/3/2020 12:30 থেকে 2টা PM-এর মধ্যে। আশেপাশে এই অফিসিয়াল নোটিশে কিন্তু বলা রয়েছে আপনাদের কিন্তু ডিমান্ড ড্রাইভের মাধ্যমে কিন্তু টাকা কিন্তু পে করতে হবে, অর্থাৎ এসসি এসটি যারা রয়েছে তারা পে করবে 100 টাকা, বাদবাকি কাস্ট যারা রয়েছে অর্থাৎ ইউআর অর্থাৎ আনরিজার্ভ এবং ওবিসি যারা রয়েছে তাদের কিন্তু 200 টাকা পে করতে হবে ডিমান্ড ড্রাইভের মাধ্যমে। এছাড়াও কিন্তু এখানে বলা রয়েছে ইন্টারভিউর দিন আপনাদের কিন্তু 2 কপি করে সেট নিয়ে যেতে হবে আপনাদের অরিজিনাল ডকুমেন্টসের জেরক্স, অর্থাৎ মনে করুন আপনাদের আধার কার্ড, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান, আপনাদের কাস্ট সার্টিফিকেট, আপনাদের ভোটার কার্ড, আপনাদের এছাড়াও যদি আপনার আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে সেই সমস্ত ডকুমেন্ট যখন আপনারা সেখানে সাবমিট করবেন সেই সমস্ত ডকুমেন্টস আপনাদের কী করতে হবে, তবে 2 কপি করে কিন্তু জেরক্স করে সেখানে সেলফ অ্যাটাস্টেড আপনাদের করে কিন্তু নিয়ে যেতে হবে। এর পাশাপাশি আপনাদের কিন্তু এখানে বলা রয়েছে আপনাদের ডিমান্ড ড্রাইভে যে টাকাটি পাঠাতে হবে সেখানে সুকান্ত মহাবিদ্যালয় পেবেল ধূপগুড়ি। এবং আপনাদের বয়স কিন্তু থাকতে হবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী 1/1/2020 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এসসি এসটি যারা রয়েছে তারা বয়সে সার্ভে 5 বছর, ওবিসিরা সার্ভে 3 বছর। এখানে 7 নম্বরে বলা হয়েছে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে এডুকেশন কোয়ালিফিকেশান 8 পাস। তো এছাড়াও কিন্তু এখানে বলা রয়েছে 8 নম্বর সিরিয়ালে যে 7 নম্বর পোস্টে যারা অ্যাপ্লাই করবেন, 6 নম্বর পোস্টে যারা অ্যাপ্লাই করবেন ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার, তো তাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই কাজে। তো এখানে কিন্তু বলা রয়েছে 8 নম্বরে। তো এর পাশাপাশি আমরা যদি নিচে চলে আসি তো আমরা এখানে কিন্তু দেখতে পারবো সেই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি আপনাদের ফিল আপ করে কী করতে হবে, নিয়ে যেতে হবে যেই পোস্টে আপনারা অ্যাপ্লাই করবেন সেই পোস্টে যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটে আপনাদের এই ফর্মটি, সাথে আপনাদের 2 কপি করে আপনাদের জেরক্স করতে হবে আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো করে, সাথে আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে, অর্থাৎ সেগুলোকে ভেরিফাই করবে। এর পাশাপাশি আপনাদের এই ফর্মটিকে ফিল আপ করে সেগুলো একসাথে করার পর আপনাদের নিয়ে যেতে হবে। সব কিছু কমপ্লিট করার পর আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এবং আপনাদের ওই তারিখে আপনাদের যেতে হবে সুকান্ত মহাবিদ্যালয়ে, এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে গ্রুপ ডি পদে এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়। প্রত্যেক ছেলেমেয়ে এবং ভারতের প্রত্যেক জেলার ছেলেমেয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদের অর্থাৎ যে অ্যাড্রেসটি রয়েছে সেই সুকান্ত মহাবিদ্যালয়ের, সেটা কিন্তু সুকান্তনগর পোস্ট অফিস ধূপগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ইন্ডিয়া পিন্ডং এত। এছাড়াও কিন্তু সেই কলেজের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, তার সাথে ইমেল আইডি ফোন নাম্বার দেওয়া রয়েছে। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। এছাড়াও সুকান্ত মহাবিদ্যালয় থেকে গ্রুপ সি পদের জন্য আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 2টি এবং এলডি ক্লার্ক এবং লাইব্রেরি ক্লার্ক। তো এখানে এসটি এবং আনরিজার্ভ এদের জন্য কিন্তু 2টো সিট রয়েছে। বয়স লাগবে আপনাদের কিন্তু 1/1/2020 অনুযায়ী 18 থেকে 40, এসসি এসটি যারা রয়েছে ওবিসি বয়সে সার পাবেন। এবং আপনাদের কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, সাথে আপনাদের কম্পিউটারে সাধারণত জ্ঞান লাগতে হবে এবং আপনাদের টাকাটি পে করতে হবে ডিমান্ড ড্রাইভের মাধ্যমে।
এসসি এসটিদের জন্য 100 টাকা রয়েছে, ওবিসিদের জন্য এবং আনরিজার্ভদের জন্য রয়েছে 200 টাকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন 7/3/2020 মধ্যে আপনার টাকাটি পে করতে হবে। পুরো ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আপনারা দেখে নেবেন। আমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এর পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি পদের পিডিএফ ফাইল দুটোর লিঙ্ক দিয়ে দেবো। তো এরকম নতুন নতুন চাকরি সম্বন্ধে খবর পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখুন। এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন।